কোনা মনে ভণ্ডপিন নাই। ইরে বাপরে বাপ, হয়তো বললে আমার অসুবিধা হইতে পারে, তাও বলেই দেই যে তো মনে আইছে না, কি কই কমু কি কমু না। দেখবেন কি কায়দা করে স্বামী আর স্ত্রী, কি কায়দা করে, কি কায়দা করে, আমার গলা তত ভালো না, কি কায়দা করে কথা বলেন ঠিক কি না। আর আবার আর এক দল আছে, মুর্শিদ কি ভাই কমু কি কমু না, ওরা বলেন বলবো কি বলবো না। এরা বলে গাঁজা খাওয়া জায়েজ, বলে কেমনে কয় গাইন জবর গা জাল জবর যা খা জবর খা গাঁজা খা। হে শয়তান, গাঁজা যদি খাইতে পারিস তাহলে গাইন পেশ গু খা জবর খা গু খাইতে পারিস না। বিশ্বাস করেন আর না করেন, আমার বাংলাদেশে কোরআন সুন্নার বিধান এবং রাসূলুল্লাহর হাদিসের আদর্শ বাস্তবায়ন হইতে যত বাধা প্রতিবন্ধকতা, এর ভিতরে শিরক ওয়ালা বেদাত ওয়ালা এনজিওদের দালাল খ্রিস্টানদের পা তারা গোলাম ভণ্ড পীরদের কারণে ইসলামী আন্দোলন এগোতে পারতেছে না, কথা বলেন ঠিক কিনা। এই যারা উঠে যাবে মনে করবেন সাসা ওই দলের লোক, খালি দেখবেন কেডা কেডা পালা, রাজি আছেন না ভাই? আরে সব ওয়াজ তো ওনারা দুইজন করেই ফেলছে, আমি এখন কি ওয়াজ করি, মহা টেনশনে পড়ে গেছি। আল্লাহ কয় তুই টেনশন করিস না, আমি আছি তো, মারহাবা বানান, এলেম দান করার মালিক কে, জোরে বানান আল্লাহ। হাই হাই, আপনাদের এলাকায় ভণ্ড নাই, ভণ্ডরা ইদানিং আমাদের বিরুদ্ধে আন্দোলন করতেছে, আপনারা জানেন কি জানেন না, আমি উন্মুক্ত চিত্তে বলতে পারতেছি না, উদ্ভাসিত উন্মোচিত প্রকাশিত করলাম না, নট ফলো, আন্ডারস্ট্যান্ড? ইয়েস ইয়েস বলতে হবে, আন্ডারস্ট্যান্ড করলে তো হইলো না, ইয়েস বলতে হবে, বুঝতে পেরেছেন? উর্দুতে বলে সামজে, বলতে হ্যাঁ আমি সামজে। আমার বন্ধুগণ, ইশারা ইঙ্গিতে বলি, কি কায়দা করে কয় যে বাংলাদেশে বর্তমান কিছু মৌলবীদের উদ্বুদ্ধি হয়ে গেছে, এই মৌলবীরা আমাদের এই এই রাষ্ট্র কায়েমে বাধা দিতেছে, তাদের দিকে তাকাইতে হবে। সে মৌলবী কারা? আমাদের নাম রাখছে আমরা নাকি ওহাবি, আমরা নাকি খারিজি, আমরা কওমি মাদ্রাসায় পড়ছি দেখা বলে আমরা ওহাবি হয়ে গেছি, খারিজি হয়ে গেছি। হায় রে সোরের দলের সোর, যে সময় কথা বলার সুযোগ ছিল না, এখন তোরা ফতুয়া করিস। এ বেটা কিসের ফেডারেশন তুই করিস বেটা? এ বেটা শুনে নেন, এদেশ আলেমদের দেশ, এদেশ মোল্লা মৌলবীদের দেশ, এদেশ মাদ্রাসা মসজিদের দেশ, এই দেশে তো কওমি মাদ্রাসায় থাকবে, এই দেশে আলিয়া মাদ্রাসায় থাকবে, এই দেশে ভণ্ড বেতাদিদের কোনো শিক্ষা থাকবে না। বাড়ির দায়া স্লোগান দিও, বাড়ির দায়া দিও, এখানে দিলে কেউ মারব, এনে দেওয়া যাবো না, এনে কে শোনো গান দেওয়া না, ভাই চাইছে উড়াইছেন না বড়, আমরা মুসলমান, বাঘের জাত, কিসের জাত, আওয়াজ হবে সিংহের মতন, আকাশ বাতাস মুখরিত করে ভণ্ড পীরদের বিরুদ্ধে একটা স্লোগান দিবেন, আল্লাহ তুমি দেখো কেডা কয় না, যেটা কইব না সেটা হই দলের লোক, লিল্লাহ তাকবীর, কোরআন হাদিস দেখানে, আলেম উলামা দেখানে, মাদ্রাসা মসজিদ দেখানে, নারা তাকবীর, আজকের মাহফিল চলবেই চলবে, আজকের মাহফিল আমি বাঁচব না বড়, আমার তো আবার কাইলে ওয়াজ আছে। এ ভাই যান, খুব গরম লাগতেছে রে বাবু, ফ্যান দেওয়া যাবো না, হাত পাখা থাকলে নিয়ে এসেন, একটু বাতাস করেন, চান দি ঠান্ডাও, তারপর ওয়াজও ভালো হবো, কথা কন ঠিক কিনা, রাগ করতেছেন নাকি আপনারা? তো এইবার মনসাব ডাক দিয়ে কয় তোমার মাক ডাকাও, আমি কোরআনের আজমত বুঝাইতেছি, আল্লাহু আকবার বলেন। মহিলা আইছে, বউ স্বামী চিনে কি চিনে না, কে ভাই আপনারা কি বউকে ভালোবাসেন না নাকি, তে চিনে এত আসতে কোন কেন, চিনে কি চিনে না,
বউকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, তাহলে ছেলে সন্তানদের চেহারা নুরওয়ালা হয়। মারহাবা বলেন, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা আমার বন্ধুগণ, বউর কথা শুনতে হয়, মাঝে মাঝে তাদের কথা বিরোধিতা না করলো মনে মনে ঘৃণা করতে হয়, সব কথা শোনা যায় না। সব কিছু কিছু বউ আছে স্টার জালসা দেখিয়া শাশুড়িকে আলাদা করতে কয়, জি বাংলা দেখে আলাদা করতে কয়, কথা বলেন ঠিক কি না? আমি একটা কথা বুঝি না, পৃথিবী যদি বন্ধ হইতে পারে, আমার দেশে পারিবারিক দ্বন্দ্ব কলহ বিদ্রোহ যে দুটি চ্যালেঞ্জ ছড়িয়ে দিল, সে দুটি কেন চ্যালেঞ্জ বন্ধ করা হয় না? আমার বিশ্বাস এ দুটি চ্যালেঞ্জ যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের ঘরে ঘরে আর আগুন জ্বলবে না, নারীরা পর্দানিশি হয়ে যাবে, শ্বশুর শাশুড়ি খেদমত করবে। কথা বলেন, কথা বলেন ঠিক কি না? এর জন্য বিনীতভাবে আবেদন করছি, অনুরোধ জানাচ্ছি সরকারকে, আপনারা একটু দয়া করে নজর দেন, মুসলমানিত্ব আমাদের রক্ষা করেন। জোরে বলেন আমিন। আমরা কি বিরোধিতা করলাম? জোরে বলেন বিরোধিতা করলাম? বিরোধিতা করলাম না। আমরা তিনারা ইমাম, আমরা মুসল্লি হইয়া মাঝে মাঝে লোকমা দেওয়ার অধিকার রাখি কি রাখি না? জোরে কোন রাখি কি রাখি না? এখন যদি কোন যে না ইমাম সাহেব সুরা ফাতিহার পরে পড়তেছে, ইন্না আতাইনা কাল কাউসার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, চুপ করে থাকবেন? না। চুপ করে থাকবেন? না। পিছনে অন্তত কেউ না জানলেও কবেন আল্লাহু আকবার। লোকমা দেওয়ার অধিকার তো আপনার আছে, আর যদি লোকমা দেওয়ার অধিকার নাই থাকে, তাইলে এই দেশে থাকার অধিকার নাই। কথা বলেন ঠিক কি না? কবরে চলে যাওয়া ভালো। এজন্য বলতেছি এ দাবিটা সর্বোপরি সকল মুসলমানের, বাংলাদেশ মুসলমানদের দেশ, বাংলাদেশ ওলি আল্লাহদের দেশ, বাংলাদেশ পীর বুজুর্গের দেশ, বাংলাদেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ, এই দেশের যত কথা, যত আন্দোলন, যত শিক্ষা, সব কিছু ইসলামের পক্ষেই হবে। যারা ইসলামের বিপক্ষে করতে চাইবে, এরা ইসলামের চূড়ান্ত দুশ্মন। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? বেদার হচ্ছেন? মাদ্রাসা শিক্ষা চলবে কি চলবে না? ধরবেন চলবে কি চলবে না? হ্যাঁ, ছেলে মেয়েকে আগে সকালবেলা মক্তবে পাঠাইতো, এখন কিন্ডার গার্ডেনে পাঠায়। বেটার স্বাস্থ্যের ওজন হইল 18 কেজি, আর বেটার পিছনে যে ব্যাগের মধ্যে বই দিছে, বইয়ের কেজি 32 কেজি। এই 32 কেজি বইয়ের মধ্যে একটাও সত্য কথা নেই, সব মিথ্যা কথা। হাত্তিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং। গরু কোনোদিন ডিম দিছে না? কথা কয় না, ডিম দিছে? গরু ডিম দিছে? তো এই জন্যে নারীরা যদি বলে ছেলে মেয়েকে মাদ্রাসায় পাঠায় না, স্কুলে পাঠামো, ওটা শোনা যাব না। দিলে দিলে মাদ্রাসায় পড়ানোর চেষ্টা করবেন, প্রথম শিক্ষাটা ইসলাম শিক্ষা দিয়ে দিবেন। রাজি আছেন না নাই? তো যে কথাটা বলতে দেয়, আমি হঠাৎ করে কথাটা বলে ফেললাম, বউর কথায় অনেকে খারাপ হয়, অনেকে ভালো হয়। 2 মিনিটে কথাটা বলবো ভাই, পিছনের ভাইয়ারা কি বলেন? বলবো? বলবো? এক গরিব মানুষ, অভাবী সংসার, বউ রাগ করে কয় তুমি কোনো কর্ম জানো না, চুরিও তো খাইবার করে খাইতে পারো। কেরা কয়? কেরা কয়? বউ কয়, কয় তুমি তো চুরিও করে খাইতে পারো, চাউল চুরি করলেও তো ভাত রান্না যায়। এই যে বউর পুষিং শুনে ওর মাথা খারাপ হয়ে গেছে, ও যে এখন চাউল চুরি করবো কিভাবে, বিদ্যা ওর জানা নাই, গায়ে গেঞ্জিও নাই, শার্টও নাই, পরনে একটা লুঙ্গি আছে, এই লুঙ্গি নিয়ে চাউল চুরি করবার গেছে অন্ধকার রাত্রে আর এক বুড়ার বাড়ি। তো আগেকালের মশারি কিন্তু বাবা ছিল কাপড়ের মশারি, আর কাপড়ের মশারির ভিতরে কারা আছে দেখা যায় না বাইরে থেকে, ভিতর থেকে বাইরে কারা আছে সেটা দেখা যায়। আগের যুগের মশারিগুলো দেখছেন না ভাই? হে বক্তা ভাই, কথা কন না খা, দেখা গেছে না ভাই? জি জি, আমার ভাইরা কত বক্তা ওয়া শুনতেছে, মারহাবা। এদিক দেখান তো বুড়ার বুড়ি ওই কাপড়ের মশারির তলে ঢুকে রয়েছে, এখন চোর তো শীত কাইটা ঘরে ঢুকছে, চোর মনে করছে যে ভিতরে কেউই নাই, কিন্তু বুড়ি যে কুটকুট কুটকুট করিয়া সুবাড়ির বুড়া চাবাইতেছে, বুড়ি কিন্তু সব দেখতেছে, আর বুড়া কিন্তু নাকটাই না ঘুমাইতেছে। বুড়ি কর ব্যাপার কি, এটা তো চোর, কি করবো দেখি তো। বুড়ি নজর করে দেখা যায় আস্তে করে লুঙ্গিটা খুলে ফেলাইছে। বুড়ি কয় কি ব্যাপার, ন্যাংটা ভাইকা কি করব দেখি তো। বুড়ি কিছুই কয় না, খালি কয় দেখি তো, মানে কাপড়ের ভিতরে সব দেখতেছে আর কি, বাইরে দিয়ে মোহ মনে করতে দেখা যায় না। এখন এই চোর বেটা লুঙ্গি খুইলা ওই চাউলের কলসির কাছে থুইছে, মানে চাউল নিয়ে নিয়ে ওই লুঙ্গি থুব। তো ওই পাশেই কিন্তু আবার খাপ, বুড়ি যখন দেখছে যে কলসির ঢাকনা তুইলা চোর খালি মুটমুট করে চাউল তুলে লুঙ্গি থুইতেছে, বুড়ি কয় তোমার চাউল থুব এইটাছি থাম্মা। ওই মশারির কাপড়ের পায়ের তলে দিয়ে একটা হাত বাইর করে দিয়ে ওই লুঙ্গির কোনা ধরে লুঙ্গি ভিতরে নিয়েছে বুড়ি, লুঙ্গিটা বুড়ি ভিতরে নিয়ে গেছে গা।
এখন চোর তো অন্ধকারে চাউল চুরি করে লুঙ্গি মনে করে খালি ওহিনেই ছুটেছে। চোর মনে করছে যে বা আমার লুঙ্গি বইলা বলাইছি, বউর কথা ভালো হয়েছে বাবু। এখন চাউল টাউল যখন নেওয়া শেষ, কলসির তলা যখন হাত গেছে তখন খেস খেস করে, চোর কয় সব তো শেষ, আর তো চাউল নাই। এবার লুঙ্গির চার কোনা ধরে গিটটা দেই, বান্ধন দেই। এখন ও এই যে লুঙ্গির কোনা খুঁজতেছে, লুঙ্গির কোনা পায় না। কেরে লুঙ্গি গেল কই, লুঙ্গি গেল কই? বুড়ি এতক্ষণে বুড়া কয় এই যে উঠেন উঠেন, আমার চাউল চুরি করে নিয়ে গেছে, আপনি খালি ঘুম পানেন, উঠেন। বুড়া কয় হ্যাঁ কে কে? চোর কয় হায় হায় এরা তো কেউ ঘুমায় নাই। চোর দরজা খুলে বাইরে দৌড়, দেখো ওই যে আমগো চাউল চুরি করে পালা বেড়াইছিল, এই যে আমি লুঙ্গি রেখা দিছি। চোর বাইরে দাঁড়া কয় দাব বে আদব মহিলা, আমি চোর না তুই চোর, তুই আমার লুঙ্গি চুরি করে তুই চল। কথা বলেন ঠিক কিনা? চোর মান ইজ্জত বাঁচানোর জন্য বাড়িত গেছে, বাড়ির যে বউকে ডাক দিছে, নাসিমা নাসিমা দরজা খোলো, নাসিমা দরজা খুলে কয় হায় আল্লাহ তোমার গায়ে জাপানি পোশাক কেটে দিল, তোমার গায়ে জাপানি পোশাক কেটে দিল। কয় জাপানি পোশাক টোশাক পরে আসতে কথা কয়, বেটা বেটি শুনলে জীবনে আব্বা কয়ে ডাক দিব না, তোর কথা দিয়ে তো আমার এই কাম হয়ে গেল। এজন্য বউর সব কথা শোনা দেব না, মাঝে মধ্যে কিছু পরামর্শ নেওয়া যায়, মাঝে মধ্যে পরামর্শদাতা হিসাবে কিছু পরামর্শ দেওয়াও যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি কথাটা বলতে মানে বুঝাইতে দেখে আপনারা রাগ করলেন নাকি মন খারাপ করলেন? আমার ভাইরা, স্ত্রী যদি বলে ছেলে মেয়েকে স্কুলে পড়াবো, হ্যাঁ পড়াবো, আগে প্রথম শিক্ষাটা মক্তবে মাদ্রাসা মক্তবে দেবো, জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, দিলটা নরম করে দিবেন বাজান। এ বন্ধুগণ, এইবার ডাক দিয়ে বলতেছেন তোমাদের মাকে ডাকাও, তোমাদের মা তোমাদের বাবার গোপন আমলের ব্যাপারে খবর রাখতে পারে। ভাই গো, অনেকে মনে করতে পারেন মনে হয় আমি কথাটা ভুলে গেছি, আবার বলতেছি, বাজান মোবাইল থাকলে রেকর্ড করে নেন। এবার মানুষ সব মহিলাকে ডাক দিয়ে বলতেছেন, বহিন আপ জলদি বাতাও, বোন তুমি জলদি করে বলো তোমার স্বামীর কি এমন গোপন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রব্বুল আমিন তোমার স্বামীকে মাফ করে দিয়েছি। মহিলা আবার কান দেখ, আর ডাক দিয়ে বলতেছেন, হুজুরা আমার স্বামীর কোনো আমল গোপন ছিল না, আমার স্বামীর একটা আমল ছিল প্রকাশিত আমল, যেই আমলটা দেখা যাইত, যেই আমলটা উন্মোচিত উদ্ভাসিত প্রকাশিত। বলতেছে, বোন সেই আমলটা কোন আমল বলো তো দেখি। মহিলা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা হুজুর আমার স্বামী দিন আনে দিন খায় মানুষের বাড়িতে কর্ম করত, সকালবেলা কর্ম করার জন্য স্বামী আমার মানুষের বাড়িতে যেত। ও তান্দাই কুনার ভাই আল্লাহর গোলাম ডাক দিয়ে বলতেছেন, বোন তুমি জলদি করে বলো তোমার স্বামীর কি এমন গোপন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ রব্বুল আমিন তোমার মূর্খ স্বামীকে মাফ করে কবরটা বেহেস্তের বাগান বানাইল। এ চান্দাই কোনাত এই কবরস্থান মাদ্রাসায় আগত সমবেত আমার বাপ্পাইরা, কারা গো তোমরা মাহফিলে আসছো, আল্লাহ পাক তোমাদেরকে কবুল করবে। আমি নিজে গোরস্থানটা দেখে আসছি বাবা, এই জন্যই ওয়াস্ট আমি ঢেলে দিলাম। খুব খেয়াল করে শুনবেন ভাইজান, এইবার মহিলা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা সাহেব স্বামী যখন মানুষের বাড়িতে কর্ম করে যখন রিটার্ন আসত, আমি নজর করে দেখতাম স্বামীর এক কান্দে কোদাল রাখা, আর এক কান্দে একটা তয়লা বা গামছা বা গাছমা রাখা। ও মাওলানা, আমার স্বামী কি অবস্থা দেখে আমি কুয়া থেকে পানি তুলে দিতাম, স্বামী আমার বাড়িতে এসে কারোর সাথে কোনো কথা বলতো না, কাঁধ থেকে কোদালটা নামাইতো গামছাটা নামাইতো। এরপরে স্বামী আমার ওই উঠন্ত পানি দ্বারা নিজের এই হাত পা ধৌত করত, হাত পা ধৌত করে স্বামী আমার ঘরে ঢুকত। রিসেন্ট মে যেই তখন যখন সূর্য ডুবত তখন স্বামী আমার ক্যাবলামুখী হয়ে দাঁড়াইত, মাওলানা মাওলানা, আমার স্বামী ক্যাবলামুখী হইয়া দাঁড়াইয়া আমাকে বলতো, গিন্নি জীবন সঙ্গিনী জলদি করে তুমি আগ জ্বালাও, মাওলানা সূর্য যখন ডুবে দিত অন্ধকার যখন হইত আমি তখন বাতি জ্বালা দিতাম, হারিকেন ল্যাম্প বা বাতি বা চারাক বা প্রদীপ বা মশাল যেইটাই বলেন বাবা, যেই ভাষা বলেন না কেন, ডাক দিয়ে বলতেছেন তখন আমি বাতি জ্বালায় দিতাম। কারি মরহুম তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন, এই বাতি জ্বালায় দেওয়ার পর আমার স্বামী তখন আস্তে করে আমাদের ঘরের তাকের ভরে একটা মোটা কেতাব আছে, এই মোটা কেতাবটা স্বামী আমার নামাইতো, এই মোটা কেতাব নামাইয়া স্বামী আমার
মোটা কিতাব নামাইয়া স্বামী আমার আস্তে করে বাম হাতের উপর রাখতো, ডাইন হাত দিয়ে কিতাবটা খুলতো। ডাইন দিকের কিতাব খোলার পরে স্বামী আমার ডাইন হাতের সাদা তাঙ্গুল উঁচু করতো। সাদা তাঙ্গুল উঁচু করিয়া এই ডাইন দিক থেকে বামের দিকে স্বামী আমার আঙ্গুল টেনে টেনে নিয়ে যাইত, লাইনকে লাইনকে লাইন এইরকম করে আঙ্গুল নাড়াইত। ও মাওলানা, আমার স্বামী লেখাপড়া জানতো না, ওই শব্দ উচ্চারণগুলো পড়তে জানতো না, কিন্তু স্বামী আমার ওই আঙ্গুল নাড়তো আর লাইনকে লাইন আঙ্গুল ঠেসে ধরিয়া এক সাইড থেকে আর এক সাইডে যাইত। আট ফুট দুইটা নাড়াইয়া জিব্বাটা নাড়াইয়া পুটুর পুটুর করে বলতো, মাওলা ইয়ে তেরি কালাম হাই, মাওলা ইয়ে তেরি কালাম, মাই তুমহারি গোলাম। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মাওলানা সাহেব ডাক দিয়ে বলতেছেন, বোন রে এইটা কতক্ষণ করতো বলো তো দেখি। বলে এটা ঘন্টার পর ঘন্টায় আমল করতো। এরপরে স্বামী আমার ওই কিতাবটা বুকে জড়ায় ধরতো, তারপরে মুখে লাগাইতো, চোখে লাগাইতো, চুম্বন করতো, এরপরে তাকিয়ার উপর রেখে দিত, তারপর আমি হালকা নাস্তা দিতাম, খাইয়া স্বামী আমার শয়ন কক্ষে ঘুমায় যাইত, বিছানায় ঘুমের বিছানায় চলে যাইত। ও মাওলানা, স্বামী আমার মৃত্যু পর্যন্ত আমলটা দাঁড়িয়ে রাখছিল। মাওলানা ডাক দিয়ে বলতেছেন, বোন রে ওই কিতাবটা আমি দেখতে চাই, আমি ওই কিতাবটা একটু দেখতে চাই। মহিলা ডাক দিয়ে বলতেছেন, মাওলানা বেহতার হয় অবশ্যই তুমি দেখবা। ডাক দিয়ে বলতেছেন, সেই কিতাবটা কোথায়? বলে সেই কিতাবটা তো তাকিয়ার উপর রাখা আছে। এবার বন্ধুগণ মাওলানা ঘরের মধ্যে ঢুকিয়া ওই কিতাবটা তাকিয়ার উপর থেকে নামাইলেন। আমার ভাইর আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিয়ে শুনবেন, মাওলানা সাহেব কিতাব নামাইলেন। মাওলানা সাহেব মনে করছেন এটা দুনিয়ার মানুষের হাতের লিখিত কিতাব, কিন্তু মাওলানা কিতাব নজর করে দেখতেছেন এটা দুনিয়ার কোন মানুষের কিতাব নয়, এটার নাম হইল আল্লাহর পবিত্র কোরআন। আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার বলতেছেন, আল্লাহ একটা মূর্খ মানুষ কোরআনকেই সম্মান করছি, এই জন্য তুমি তার জীবনের গুনাহ মাফ করে দিছো। আহ আল্লাহু আকবার, এই জন্য তুমি তার কবরটা জান্নাতের বাগান বানাই দিছো। আল্লাহ কিতাবটা আমিও খুলি, বিসমিল্লাহ বলে মাওলানা সাহেব কিতাবটা খুললেন, কিন্তু বাদান যখনই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওদিকে আলিফ লাম মিম জালিকাল কিতাবুলা রাইবা ফি, এই পৃষ্ঠাটা যখনই খুললেন বাবা, মাওলানা কিতাবের মধ্যে নজর করে দেখে কার যেন ছবি দেখা যায়। মাওলানা বারবার খালি বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি এটা কিসের ছবি দেখলাম, কার ছবি দেখলাম? এ বন্ধুরে মাওলানা ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ গো এটা কি করে সম্ভব, এটা কেমন করে সম্ভব? আল্লাহ আমি এটা কি দেখলাম, কারে দেখলাম গো আল্লাহ? আবার লাইনে লাইনে দেখতেছি, আল্লাহ কিসের যেন দাগ দেখা যায়। এ বন্ধু, আপনাদের মনে একটা প্রশ্ন জাগ্রত হয়েছে, হুজুর গো কিসের ছবি কিসের দাগ দেখা গেল আপনি একটু বলবেন হুজুর? বাদান আপনারা যদি শোনেন আমি আপনাদেরকে অবশ্যই শোনাব, আমি কোরআনুল করিমের আজমত বুঝাইতে যে কথাটা বললাম, এ বাদান আমি অবশ্যই বলবো। আপনারা তো আমাকে ভালো করে চিনেন, আমি কিন্তু ফাঁকি দেওয়া লোক না, আমি কিন্তু ফাঁকি দেব না। তিন ঘন্টা যদি বাদান এদিক সেদিক যাই রে বাবা, তিন ঘন্টা পর কিন্তু আবার আমি এই জায়গায় ফিরে আসব। কার ছবি দেখা গেল, কিসের দাগ দেখা গেল বাদান অবশ্যই আমি বলবো, প্লিজ বাদান দিলটা নরম করে দেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো ইমানের দাবিতে সত্যবাদী কারা? আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু আনতে হবে কার উপরে? জোরে বলেন কার উপরে? আরেকবার জোরে বলেন কার উপরে? আল্লাহর উপরে। আমরা সবাই আল্লাহর উপরে ঈমান আনছি কি আনি নাই? জোরে বলেন ঈমান আনছি কি আনি নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আমিন বললেন, নবী গো এক নম্বর ঈমান আনতে হবে আমার উপরে। আমার বন্ধুগণ ঘড়ি কেন আমি দেখতেছি ভিতরে একটা দুক দুক করতেছে বাবা, আজকে যদি একটু আধা ঘন্টা সময় লাগে দিতে রাজি আছেন না নাই? পিছনের ভাইরা বলেন রাজি আছেন না নাই?
বন্ধুগণ আল্লাহ পাক বললেন, এক নম্বর আমানু বিল্লাহ, এক নম্বর ইমান আন তবে আল্লাহর উপরে, দ্বিতীয় নম্বরে ওয়া রাসূলিহি, রসূলের উপর ইমান আনতে হবে। ভাইজান, এই দুইটা শব্দের ব্যাখ্যা তাফসির যদি করতে যাই বাবা গোটা রাত শেষ হয়ে যাবে, ওয়াকিয়া শেষ করতে পারবো না। খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন আমানু বিল্লাহ, এরপরে বললেন ওয়া রাসূলিহি, আপনি রসূলের উপর ইমান আনা লাগবে। ভাইজান খুব খেয়াল করে শুনবেন গো বাবা, উম্মুল মুমিনিন জগদ্দরিন মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দরবার আমি জানতে চাই, আপনি বলেন তো দেখি, ওয়া নবীজি, কিয়ামতের ময়দানে কোন কোন নারী হাসতে হাসতে জান্নাত পাবে? রসুল ডাক দিয়ে বলতেছেন, তিনটা নারী হাসতে হাসতে জান্নাত পাবে। এক নম্বর হজরত আনাসের মা, দ্বিতীয় নম্বর ছয় মাসের দুধের বাচ্চার মা, তৃতীয় নম্বর হজরত জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী। আবার ভাইরা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মনে আছে আমি রওয়া মাদ্রাসার মাঠে ছয় মাসের দুধের বাচ্চার মায়ের কথা বলেছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলার মায়ের কথাও বলেছিলাম, কিন্তু বাদান হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রীর কথা বলি নাই। অবশ্যই বাদান আমি আপনাদেরকে জানাবো, আমি অবশ্যই বাদান বলবো হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী কোন কারণে, কোন আমলের কারণে কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাত। তাই আল্লাহ তুমি সবার দানকে কবুল করে নাও। আল্লাহ তুই মরিলে কান্দিবে কয়জন, ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইচ্ছা থাকা সত্য লম্বা করতে পারবো না। বন্ধুগণ মোবাইল অন্তত তিন থেকে চারটা মেসেজ আমার আছে, আমার খুব, আমার বন্ধুগণ পরিচিত লোকেরাই অনেক কথা বলেছেন, আমি সব শুনেছি। একদল ছিল যে তো আমি মাহফিলে না আসি, কিন্তু তারপরও হাজার প্রকার বাধা প্রতিবন্ধকতা পেরিয়ে আমি মাহফিলে এসেছি। আমি আসাতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যুগে যুগে কত মানুষ কত মানুষের বিরোধিতা করবে, কত মানুষ কত মানুষের পক্ষে বিপক্ষে থাকবে, এতে কিছু যায় আসে না। আল্লাহ যদি কোনো গোলামের পক্ষে থাকে, তামাম দুনিয়া তার পক্ষে চলে যায়, কথা বলেন ঠিক না ব্যাঠি? মুসলমান ভাইরা আমার, আর লম্বা নয় হাদিসটা বলে আমার বন্ধুগণ কথাটা শেষ করে দিয়া, ফিনিশিং দিয়ে আমি দোয়া করে বিদায় হয়ে যাব। খুব খেয়াল করে শুনবেন, কোনো দিকে নজর নাই। আল্লাহর গোলাম হযরত মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে ডাক দিয়ে বলতেছেন, পয়গম্বর, আপনি বলেন তো দেখি কিয়ামতের ময়দানে জাবিরের স্ত্রী কেন হাসতে হাসতে জান্নাতে যাবে? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে জাবিরের স্ত্রী হাসতে হাসতে জান্নাতে যাওয়ার কারণ হইল, হাসতে হাসতে জান্নাতে যাওয়ার কারণ হইল, জাবিরের স্ত্রী দুনিয়াতে তার আপন দুইটা সন্তানকে আমি এতিম নবীর মহাব্বতে দান করে দিয়েছেন, আল্লাহ পাক এই দানটা এত পছন্দ করেছেন, কিয়ামতের ময়দানে জাবিরের স্ত্রীর জন্য আল্লাহ নিজে জান্নাতের দরজা খুলে দিবে, জাবিরের বিবি হাসতে হাসতে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, আমার বন্ধুগণ, আমার ভাইরা, উম্মুল মুমিনিন জগদ্দুনে মাঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি, নবী গো, আমি আপনার দরবারে প্রশ্ন করতে চাই, উহুদ ময়দানে ছয় মাসের দুধের বাচ্চার মা, এরপরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, এই তিনজনই, তিনজনই তো নারী মানুষ, তিনজন তো কোনো পয়গম্বরের বিবি নয়, এরা জান্নাতি কারণ কি? রসুল বললেন, মূল কারণ ওই আয়াতের উপর তারা আমল করেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। Allah, Allah, Allah.
আল্লাহ পাক বললেন, নবী গো, যারা এক নম্বরে ঈমান আনছে আমি আল্লাহর উপরে, দ্বিতীয় নম্বরে ওয়া রাসূলিহি আপনি রাসূলের উপরে, তৃতীয় নম্বরে সুম্মা লাম ইরতাবু ঈমান আনার পরে যারা কোনো সন্দেহ করে নাই, এরপরে ওয়া জাহাদু জিহাদ করেছে, বি আমওয়ালিহিম মাল দ্বারা ওয়া আনফুসিহিম জান দ্বারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, আল্লাহ পাক বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই কেবলমাত্র ঈমানের দাবিতে সত্যবাদী। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, আয়াতের সাথে সামঞ্জস্য রেখে হাদিস পাঠ করেছি। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এখন আপনারা বলেন মাদ্রাসার ছাত্রদের সাথে, মাদ্রাসার শিক্ষকদের সাথে, নবীর ঘরের সাথে যদি আপনার মহাব্বত থাকে, কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা সাক্ষী দিবে কি দিবে না? জোরে বলেন দিবে কি দিবে না? ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। এই জন্য বাজান আজ থেকে নিয়ত করা লাগবে, আমার চলাফেরা উঠা বসা ইলেকশন রাজনীতি ভোটাভুটি শিক্ষানীতি সমাজনীতি অর্থনীতি পারিবারিক নীতি সব কিছু আমি আলেমুল আমার সাথে শুনে করব, মাদ্রাসার তলাবা ইজমের সাথে সম্পর্ক রাখব, তলাবা আজিজের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসার শিক্ষক ছাত্র আলেমদের সাথে সম্পর্ক রাখবো। এ ভাইয়া আমার বন্ধুগণ, মাদ্রাসার ছাত্রদেরকে মহব্বত করবেন, মাদ্রাসার শিক্ষকদেরকে মহব্বত করবেন। আল্লাহ পাক উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। চিৎকার দিয়ে বলেন আমিন, লা ইলাহা আর কিছু বলবেন? আর কিছু বলার আছে? জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, না ইলাহা। ভাই যারা দাঁড়িয়ে আছেন বসেন, সভাপতি সাহেব সভা মন্তব্য ঘোষণা করবে, এরপরে একসাথে দোয়া করে আমি বিদায় হব ইনশাআল্লাহ। জি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا اي مالك الملك اي خالق الخلق ربي كريم يا الله আপনি আমাদের জীবনের গুনাহগুলি মাফ ফরমান, আপনি আমাদেরকে কবুল করেন। আল্লাহ তোমার দরবারে হাত তুলিছি গুনার বোঝা নিয়া। রব্বে করিম হাজার হাজার মানুষ এখানে এসেছেন, আয় আল্লাহ সন্ধ্যা থেকে নিয়া এই পর্যন্ত হাজার হাজার নর নারী মাবুদ গো তোমার কোরআন হাদিস, তোমার কোরআন নবীর হাদিস থেকে আলোচনা শুনলো। আয় আল্লাহ কতজন কত আলোচনা করলাম, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়া কবুল করে নেন। রব্বে করিম ইয়া আল্লাহ, ও মালিক, ও মালিক,
মানে যারা যারা হাত তুলেছে, আমি জানি না কার মা নাই কার বাবা নাই, আল্লাহ রে এমন লোক আছে মা আছে বাবা নাই, এমন লোক আছে বাবা আছে মা নাই, এমন লোক আছে মাও নাই বাবাও নাই, মা বদ্ধু এরকম যারা এতিম তাদের মা বাবার কবরটা জান্নাত বানিয়ে দাও, মা বাপ যাদের বেঁচে আছে হায়াত লম্বা করে দাও, মা বাপ যাদের অসুস্থ আল্লাহ সুস্থ করে দাও, আল্লাহ খাস করে চান্দাই কোনা সদর কবরস্থানের জমিনের মধ্যে এই গ্রামের যত লোক নরনারী শায়িত আছে আল্লাহ এদের কবরগুলো জান্নাতে টুকরা বানিয়ে দাও। আয় মালিক এই চান্দাই কোনা সদর কবরস্থানে হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করে নেন। রব্বে করিম এই মাদ্রাসার শিক্ষক কমিটি সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার গ্রামবাসী আল্লাহ এক টাকা থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত দ্বারা দিয়েছি, আল্লাহ ক্ষুদ্র বৃহৎ সবার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ সবাইকে তুমি মাফ করে কবুল করে নাও। রব্বে করিম তোমার দরবারে বলি আজকের মাহফিলে যত বক্তারা কথা বলেছেন সমস্ত বক্তাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, তাদের জবানে আরো মধু দিয়ে দেন, আল্লাহ তাদের এলেমে আরো নূর বরকত দান করে দেন। আয় মালিক আয় মালিক, আল্লাহ আমাদের আপন আপন মা বাপ যাদের জীবিত আছে হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন, আল্লাহ গো চান্দাই কোনা বাজার ব্যবসায়ীদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ পাবনা বাজার ব্যবসায়ীদেরকেও তুমি কবুল করে নাও। রব্বে করিম যে যে ব্যবসা করে আল্লাহ ব্যবসায়ীদের বরকত দিয়ে দাও, আল্লাহ কে কোন দল করে করুক আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ আয় মালিক ধনী গরিব সবাইকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার মাহফিল আগামী বছর আরো বিরাট আকারে কবুল করে নাও, এই এলাকায় পার্শ্ববর্তী এলাকায় যতদিনই প্রতিষ্ঠান আছে সকল দিনই মাদারিসকে আপনি কবুল করে নেন আল্লাহ, আল্লাহ আপনি সকলের প্রতিষ্ঠানকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আয় মালিক যারা হাত তুলছে যারা মক্কা মদিনা যায় নাই জীবনে একবার হইলো মক্কা মদিনা দেখার সুযোগ করে দাও, যারা গেছে বারে বারে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আয় মালিক আমাদের আপন আপন সন্তানদের হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সুবহান রব্বিক রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমিন আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।